রাজ্যত ক্রমান্বয়ে এতিয়া বৃদ্ধি পাইছে শীতর প্রকোপ, তার মাজতে ঠায়ে ঠায়ে বরষুণ আর শিলাবৃষ্টি। উজনি অসমৰ ভিন্ন প্রান্তত পুয়া শিলাবৃষ্টি, ডিমটো পুয়া শিলাবৃষ্টির বরষুণ। শিলাবৃষ্টির ফলত বৃদ্ধি পাইছে এতিয়া শীতর প্রকোপ। এনেদরেই ডিমৰ বিভিন্ন প্রান্তত দেখা গল শিলাবৃষ্টি, বগা চাদরলৈ পরিণত হল ডিমৰ এতিয়া বিভিন্ন প্রান্ত। ইয়ার দৃশ্যাংশ দেখুৱাইছো, উজনি অসমৰ বিভিন্ন প্রান্তত ইয়া শিলাবৃষ্টি হৈছে আৰু রাজ্যত ক্রমান্বয়ে এতিয়া বৃদ্ধি পাইছে শীতর প্রকোপ, তার মাজতে ঠায়ে ঠায়ে এই ধরনের বরষুণ আর শিলাবৃষ্টি। আমি দৃশ্য দেখুৱাইছো উজনি অসমৰ ইয়া ভিন্ন প্রান্তর দৃশ্য। ডিমত পুয়ার ভাগতে শিলাবৃষ্টির লগতে এয়া বরষুণ আর শিলাবৃষ্টির ফলত এতিয়া শীতর প্রকোপ ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে। ডিমৰ বিভিন্ন প্রান্ত দেখা গৈছে এই ধরনের শিলাবৃষ্টি, এক প্রকার বগা চাদরলৈ যেন পরিণত হয়েছে ডিমৰ এতিয়া বিভিন্ন প্রান্তর।